মানুষের ভেতর চাহিদাগুলি সৃষ্টি হয়েছে কারণ অসম্পূর্ণতার এক বিশেষ বোধ থেকে মানুষ সম্পর্ক তৈরি করেছে নিজের মধ্যে সম্পূর্ণতার এক বিশেষ বোধকে অনুভব করতে যখন আপনার প্রিয় কারোর সাথে আপনার সম্পর্ক ভালো থাকে আপনি সম্পূর্ণ বোধ করেন যখন তা থাকে না আপনি অসম্পূর্ণ বোধ করেন এমন হয় কেন যেহেতু এই জীবন এই একখণ্ড জীবন নিজেই এক সম্পূর্ণ অস্তিত্ব এটা কেন অসম্পূর্ণ বোধ করছে আর কেনই বা চেষ্টা করছে নিজেকে সম্পূর্ণ করতে অন্য একখণ্ড জীবনের সাথে জুড়ি বেঁধে মূল কারণটা হল আমরা জীবনকে তার পূর্ণ গভীরতা ও মাত্রায় অনুসন্ধান করিনি যদিও সেটাই মূল ব্যাপার সম্পর্কের একটি জটিল প্রক্রিয়াও আছে আসলে সেখানে আছে প্রত্যাশা আর প্রত্যাশা আর প্রত্যাশা আর প্রত্যাশা বেশিরভাগ মানুষ যে প্রত্যাশা সৃষ্টি করেছেন এই পৃথিবীর কোনো মানুষের পক্ষেই কখনো মেটানো সম্ভব নয় সম্পর্ক টিকিয়ে রাখার প্রক্রিয়ায় আলাপের প্রথম মুহূর্তে দুজনের প্রত্যাশা হয়তো একই কিন্তু জীবনে আমাদের নেয়া প্রতিটি পদক্ষেপের সাথে সাথে প্রত্যাশা বদলে যেতে পারে যেহেতু মানুষের প্রত্যাশা পাল্টাতে থাকে সেগুলি অটল নয় এবং কখনো তা হতেও পারে না একজন মানুষ হয়তো কোনো প্রত্যাশায় অটল সারা জীবন আর অন্যজন হয়তো প্রত্যাশা বদলে ফেলেছেন কারণ তার উপলব্ধি এবং জীবনের অভিজ্ঞতা পাল্টে গেছে এবারে অন্তরঙ্গতা বিরাট এক সংঘর্ষে পরিণত হয় পৃথিবীতে অন্য যে কোনো জায়গার থেকে অনেক বেশি সংঘর্ষ ঘটছে বাড়ির চার দেয়ালের মধ্যে শুধুমাত্র এই যে বোমা ফাটছে না বলে আপনি এটা শুনতে পাচ্ছেন না তারা হয়তো একজন আরেকজনকে চুপচাপ অবজ্ঞা করছেন এটা হচ্ছে কারণ মানুষের প্রত্যাশা পাল্টাচ্ছে কিন্তু সেগুলি একই গতিতে পাল্টাচ্ছে না মূলত কেন আমরা সম্পর্ক খুঁজি কারণ আপনি নিজেকে দেখতে পান যে কোনো সম্পর্ক ছাড়া যদি কোনো ধরনের সম্পর্ক না থাকে আপনার জীবনে তবে আপনি মনমরা হয়ে যান তো মূলত আপনি একটি সম্পর্ক চাইছেন কারণ আপনি খুশি থাকতে চান আনন্দে থাকতে চান কিংবা অন্যভাবে বললে আপনি চেষ্টা করছেন অন্য কাউকে নিজের সুখের উৎস হিসাবে ব্যবহার করতে যদি আপনি আপন প্রকৃতিতেই আনন্দময় হন তবে সম্পর্কগুলি হয়ে উঠবে আপনার আনন্দ প্রকাশ করার একটি উপায় আনন্দ খোঁজার নয় আপনি যদি সম্পর্ক তৈরি করেন আনন্দের সন্ধানে এবং চেষ্টা করেন কারো থেকে আনন্দ নিংড়ে নিতে এবং তিনি চেষ্টা করেন আপনার থেকে আনন্দ নিংড়ে নিতে তাহলে কিছু সময় পরে সে সম্পর্ক যন্ত্রণাদায়ক হয়ে উঠবে প্রথম দিকে এটা হয়তো ঠিক থাকবে কারণ কিছু জিনিস মিটছে কিন্তু যদি আপনি নিজেই আনন্দময় হয়ে ওঠেন এবং সম্পর্ক তৈরি করেন নিজের আনন্দকে প্রকাশ করতে চাইছেন কেউ কোনো অভিযোগ করবেন আপনার বিরুদ্ধে কারণ আপনি নিজের আনন্দ প্রকাশ করছেন আনন্দ খুঁজছেন না অন্য মানুষের মধ্যে তো যদি আপনার জীবন আপনার আনন্দের প্রকাশ হয়ে ওঠে আনন্দের অনুসন্ধান না হয় তখন সম্পর্কগুলি স্বাভাবিকভাবেই চমৎকার হয়ে ওঠে আপনি দশ লক্ষ সম্পর্ক করতে পারেন আর তবুও তাদের ভালোভাবে ধরে রাখতে পারবেন এখন অন্য কারো প্রত্যাশা মেটানোর চেষ্টারই সার্কাসের আর প্রশ্ন উঠছে না কারণ আপনি যদি আনন্দের প্রকাশন তারা যেভাবেই হোক আপনার সঙ্গেই থাকতে চাইবে